আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজের নিজের ঘরে আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটায় আমি আপনাদেরকে দেখাইতে চাইতেছি কীভাবে আপনারা খুবই সহজে আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হেড করতে পারবেন, ঠিক আছে? তো বন্ধুরা, এক মিনিট দাঁড়ান, আমি আপনাদেরকে ডেমোটা দেখাই। এই সাবস্ক্রাইবার হেডের আমি সার্চ দিয়ে দিছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার নিজেরই চ্যানেল। তো এইখানে কিন্তু সাবস্ক্রাইবার যেটা থাকে ওটা কিন্তু এই জায়গায় উঠতেছে না নর্মাল, কিন্তু এই জায়গায় কিন্তু এই ভিডিওদের সাথে সাবস্ক্রাইবারের অ্যামাউন্টটা উঠে কিন্তু আমার এখানে উঠতেছে না, ঠিক আছে? তো এখন আমি দেখাবো কীভাবে আপনারাও আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হ্যাড করবেন। তো বন্ধুরা, এই সাবস্ক্রাইবার হ্যাডটা আমাদের নর্মাল যে অ্যান্ড্রয়েডের যে ওয়াইটি স্টুডিও মানে ইউটিউব স্টুডিও হ্যাডটা অ্যাপটা থাকে, এই অ্যাপটা দিয়ে ওপেন করা যায় না, মানে হাইড করা যায় না। তো এই সাবস্ক্রাইবারগুলো হাইড করার জন্য আমাদের হয়তো ক্রোম ব্রাউজার নাহলে অন্য কোনো ব্রাউজার লাইক ফায়ারফক্স বা অন্য কিছু ইউজ করতে হয়, ঠিক আছে? তো আজকে আমি আপনাদেরকে ক্রোম ব্রাউজার দিয়েই করে দেখাবো, কারণ অধিকাংশ মানুষ ক্রোম ব্রাউজার দিয়েই করে থাকে। সবার আগে এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম, এরপর এখানে সার্চ দিব www.youtube.com। এরপর এইভাবে গোতে মানে সার্চ দিয়ে দিলাম, এবার আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এসে পড়ছে। তো আপনারা আগে দেখবেন যে এই জায়গায় আপনাদের চ্যানেল মানে চ্যানেলের জিমেলটা অ্যাড করা আছে নাকি। যদি চ্যানেলের জিমেলটা অ্যাড না করা থাকে তাহলে আপনারা এই অ্যারোর অপশন দিয়ে আপনাদের চ্যানেলের জিমেলটা অ্যাড করে রাখতে পারেন, আর চাইলে সাইন ইনও করে নিতে পারেন, ঠিক আছে? বা এখানে এই যে সুইচ অ্যাকাউন্টেরও অপশন আছে। তো এরপর আমরা এইটুকু কাজ হয়ে যাওয়ার পর এই তিন ডটের অপশনের মধ্যে ক্লিক করব। এরপর এখানে ডেস্কটপ সাইটের অপশনে ক্লিক করব। এরপর এখানে ডেস্কটপ সাইট লোড হইতেছে, লোড হইতে দেই আমরা। তো এখানে আমাদের ডেস্কটপ সাইটটা লোড হয়ে গেছে। তো এবার আমরা আমাদের এই চ্যানেলের লোগোটার উপরে ক্লিক করব, করে দিলাম ক্লিক। এবার আমরা এই ইউটিউব স্টুডিও লেখা অপশনটার উপরে ক্লিক করব, করে দিলাম ক্লিক। তো এবার আপনারা একটু দুই মিনিট ওয়েট করব, এরপর আবার মানে একটু ওয়েট করতে হবে। যদি আপনাদের ফোনে আগে থেকে ইউটিউব স্টুডিও ডাউনলোড করা থাকেন মোবাইল অ্যাপটা, তাইলে এই ধরনের ইন্টারফেসও আসতে পারে। আর যদি না থাকে তাইলে এটা ডাইরেক্ট আপনাদেরকে ওয়েবের ইউটিউব স্টুডিওটাই নিয়ে যাবে। তো আমার আছে। তো আপনাদের যদি এই ধরনের ডাইরেক্ট মোবাইলের ইউটিউব স্টুডিও অ্যাপটায় ঢুকায় তাইলে আপনারা মোবাইলের ইউটিউব স্টুডিও অ্যাপটা একটু পাঁচ মিনিটের জন্য ডিলিট করে নেবেন। তো এখানে আমার আরেকটা ট্যাবে ইউটিউব স্টুডিও খোলা আছে, আমি ডাইরেক্ট ওই ট্যাবটার উপরে ক্লিক করে ঢুকে যাব। তো এখানে আমি ইউটিউব স্টুডিওতে ঢুকে গেছি। তো এইবার ইউটিউব স্টুডিওতে ঢুকে যাওয়ার পর আমি অ্যানালাইটিক্সে চলে যেতেছি, মানে ড্যাশবোর্ডে চলে যেতেছি, একটু টাইম নেবে। তো ড্যাশবোর্ডে ঢুকে যাওয়ার পর আমরা একটু নিচের দিকে জুম করব। নিচের দিকে জুম করার পর এই ধরনের একটা সেটিংসের চিহ্ন আমরা দেখতে পেয়ে যাব। সেটিংসের চিহ্নের উপরে ক্লিক করতে হবে, এরপর একটু লোড হইতেছে। এরপর এই সেটিংসের এই জায়গায় চ্যানেলের অপশনে যাব, এরপর অ্যাডভান্স সেটিং, এরপর নিচে একটু স্ক্রল করব। এরপর এই জায়গায় এই সাবস্ক্রাইবার কাউন্টার এই অপশনটায় এই ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এটা যদি অন থাকে, আমার অলরেডি অফ আছে এজন্য আমার সাবস্ক্রাইবার দেখায় না, এটা অন থাকলে আপনারা অফ করে দেবেন, তাহলে আপনাদের সাবস্ক্রাইবার শো হবে না। এরপর সেভ দিয়ে দেবেন এই জায়গায়। তো এখানে আমার আগে থেকেই সেভ করা আছে, আমি ক্লোজ করে দিতেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।